আগের ভিডিওতে আমরা খুব সহজেই গাউসের সূত্রকে কাজে লাগিয়ে অসীম দৈর্ঘ্যের কোনো আহিত পরিবাহী তারের চারপাশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করা শিখেছিলাম। এই ভিডিওতে আমরা সেই ধারণার সাহায্যে কোনো একটি আহিত সমতল পাতলা পাত বা সমতল চাদরের চারপাশে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এরকম একটি সুষমভাবে আহিত অসীম সমতল চাদর নিলাম। এই আহিত চাদরের তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা। আমরা চাদরের সামনে আর দূরত্বে এরকম একটি বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করব। কিভাবে করতে পারি? এর জন্য আমরা এরকম একটি চোঙাকৃতি গাউসীয় তল কল্পনা করছি। গাউসীয় তলটা এমন ভাবে নেওয়া হয়েছে যাতে চোঙটার একটি সমতলের উপরে পি বিন্দুটা থাকে। চাদরের অন্য প্রান্তে চাদরের থেকে পি এর সমান দূরত্বে অর্থাৎ আর দূরত্বে আরেকটা বিন্দু পি ড্যাশ ধরছি। তাহলে চোঙাকৃতি গাউসীয় তলের অন্য সমতলটার উপরে পি ড্যাশ বিন্দুটা আছে। ধরছি এই সমতল দুটোর ক্ষেত্রফল এ। এবার ভাবতো আহিত চাদরের জন্য তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? দেখো, চাদরের তলের সাথে লম্বভাবে এই তড়িৎ ক্ষেত্র কাজ করবে, অর্থাৎ পি এবং পি ড্যাশ দুটো বিন্দুতেই তড়িৎ ক্ষেত্র সমতল দুটোর সাথে লম্বভাবে আছে, অর্থাৎ সমতল দুটোর ক্ষেত্র ভেক্টরের অভিমুখেই তড়িৎ ক্ষেত্র ই ভেক্টরের অভিমুখ। যদি সমতল দুটোর উপর খুব ছোট ক্ষেত্র ভেক্টর ডিএস ওয়ান ভেক্টর আর ডিএস টু ভেক্টর ধরি, তাহলে ডিএস ওয়ান ও ডিএস টু দুটোর সাথে ই এর কোণ 0°। অন্যদিকে গাউসীয় চোঙটার বক্রতলের উপর আমরা যদি একটি ছোট ক্ষেত্র ভেক্টর ডিএস থ্রি ভেক্টর ধরি, তাহলে ডিএস থ্রি ভেক্টরের অভিমুখ হচ্ছে ডিএস থ্রি তলের লম্ব বরাবর, অর্থাৎ ই ভেক্টর এবং ডিএস থ্রি ভেক্টরের মাঝের কোণ হলো 90°। তাহলে গাউসীয় তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে ফাই ইকুয়ালস টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এস ওয়ান ই ভেক্টর ডট ডিএস ওয়ান ভেক্টর প্লাস ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এস টু ই ভেক্টর ডট ডিএস টু ভেক্টর প্লাস ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এস থ্রি ই ভেক্টর ডট ডিএস থ্রি ভেক্টর ইকুয়ালস টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এস ওয়ান ই ডিএস ওয়ান কস 0° প্লাস ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এস টু ই ডিএস টু কস 0° প্লাস ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এস থ্রি ই ডিএস থ্রি কস 90° ইকুয়ালস টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এস ওয়ান ই ডিএস ওয়ান প্লাস ক্লোজ সারফেস অফ ইন্টিগ্রেশন অফ এস টু ই ডিএস টু। তড়িৎ ক্ষেত্রের মান যেহেতু চোঙাকার তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে না, তাই ফাই ইকুয়ালস টু ই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এস ওয়ান ডিএস ওয়ান প্লাস ই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এস টু ডিএস টু। এবার ডিএস ওয়ান আর ডিএস টু কে ইন্টিগ্রেশন করলে সমগ্র তলটার ক্ষেত্রফলটাই আমরা পাবো, যার মান আমরা ধরেছি এ। অর্থাৎ ফাই ইকুয়ালস টু ই ইন্টু এ প্লাস ই ইন্টু এ ইকুয়ালস টু টু ই এ। আবার গাউসের সূত্র থেকে আমরা পাচ্ছি ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, যেখানে এপসাইলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যেহেতু আমরা ধরছি যে ব্যবস্থাটাই শূন্য মাধ্যমে রয়েছে এবং কিউ হলো গাউসীয় তল দ্বারা আবদ্ধ আধান। গাউসীয় তল দ্বারা আবদ্ধ চাদরের ক্ষেত্রফল চোঙের সমতল দুটোর ক্ষেত্রফলের সমান হবে, অর্থাৎ এ হবে। আর চাদরের সমস্ত জায়গায় আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, অর্থাৎ কিউ ইকুয়ালস টু সিগমা ইন্টু এ। অতএব আমরা পাচ্ছি ফাই ইকুয়ালস টু টু ইন্টু ই এ ইকুয়ালস টু সিগমা ইন্টু এ বাই এপসাইলন নট বা ইকুয়ালস টু সিগমা বাই টু এপসাইলন নট। স্পষ্টত বুঝতেই পারছো
এই তড়িৎ ক্ষেত্রের মান চাদর থেকে বিন্দুটার দূরত্ব আর এর উপর নির্ভর করছে না। আহিত চাদরটা যদি অসীম ক্ষেত্রফলের না হয়ে একটি সসীম ক্ষেত্রফলের হতো, তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সূত্রটা চাদরের মাঝের অংশের জন্য প্রায় প্রযোজ্য হয়, কিন্তু চাদরের ধারের দিকে এই সূত্র কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে আমরা বিভিন্ন ধরনের আলাদা আলাদা আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা পেলাম। এর পরের ভিডিওতে আমরা দেখব আহিত চাদরের পরিবর্তে পরিবাহী ফলক বা কন্ডাক্টিভ প্লেট থাকলে তড়িৎ ক্ষেত্রের কি পরিবর্তন হয়। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকো।